अरे उल्लुक्का फट्टा कैसे? अरे बाप रे, उनारे उल्लुक्का फट्टा कैसे हटते नो? ये कोई उल्लुक्का फट्टी नहीं, हाँ? व्याद अक्कुता कर। मिजानुर रहमान आजार की बोलची? उल्लुक्का पट्टा मुफस्सिर इस्लाम के बोलर जवाब पे छो ना? ये बेटा तो नाम जल वैसे आजारी हुजूर, तो सोच दो फुरुशर भाग को। अरे उल्लुक्का फट्टा कैसे? उल्लुक्का फट्टा रे, उल्लुक्का फट्टा कैसे नो तो किया कर? अस्सलाम वालेकुम रहमतुल्लाह। प्रिय दर्शक, फिल्म इंडस्ट्री বাংলাদেশের সিনেমা জগতের পরিচালকরা নায়ক নায়িকারা পর্যন্ত কিন্তু আজহারি সাহেবের এক ভক্ত। এটা কিন্তু অত্যন্ত মানে গর্বের বিষয়, কারণ সর্ব জায়গায় আজহারি সাহেবের দাওয়াতের কার্যক্রমের দাওয়াত পৌঁছে যাচ্ছে এবং সকলেই তারে সর্বজনীন স্বীকৃত একজন ব্যক্তি। এরপরও তার বিরুদ্ধাচরণ কিন্তু লন্ডনের পার্লামেন্ট সহ বাংলাদেশের পার্লামেন্টও হয়, এটা কিছু করার নেই, এটা অবশ্যই হবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরব চলচ্চিত্র অঙ্গনের কারা আজহারি সাহেবের পক্ষে এবং আজহারি সাহেবের পক্ষে চমৎকার বক্তব্য দিয়েছেন এবং তার পক্ষ নিয়ে নাস্তিক মুফাসসল ইসলাম ওরফে গডফাদার মুফাকে কঠিনভাবে ধুলাই করেছেন, চুতাপিটা করেছেন, সে ভিডিও চিত্রটা আপনাদের সামনে তুলে ধরবো এবং আজকের ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরবো সিফাতুল্লাহ সিফুদা নাস্তিক মুফাসসলকে লাইভে এসে কীভাবে কঠিনভাবে ধুলাই করেছেন সে ভিডিও চিত্রটাও তুলে ধরবো। এবং আজকের ভিডিওটিতে সর্বশেষ আপনাদের জন্য রয়েছে লন্ডনে আজহারি সাহেব যাবে কি যাবে না, এ বিষয়ে সর্বশেষ অবস্থা কী, সর্বশেষ নিউজটা কি। আই ওয়ান টেলিভিশন যারা তাকে ইনভাইট করেছিল তাদের মুখ থেকে আপনাদেরকে সরাসরি শোনাবো সেই ভিডিও চিত্রটা। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনা শুরু করি। প্রিয় দর্শক, আজহারি সাহেবের সাবলীল ভঙ্গি, বাচন ভঙ্গি, উপস্থাপনা সব দিক থেকেই আজহারি সাহেবের বক্তব্য মানুষকে আকর্ষণ করেছে। এই জন্য সব জায়গাতে আজহারি সাহেবের জয়গান, আজহারি সাহেবের মাধুর্যতা, বয়ানের পারদর্শিতা এগুলো মানুষের অন্তরটিকে ছুঁয়ে গিয়েছে। এই জন্য আজহারি সাহেবকে নিয়ে মুফাসসল ইসলাম যে মামলা দিয়েছিল লন্ডনে আদালতে, এই জন্য তিনি লন্ডনে যাইতে পারে নাই প্রোগ্রাম করার জন্য। তার বিরুদ্ধে আমাদের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জগতের প্রখ্যাত পরিচালক মালেক আফসার কি বক্তব্য দিয়েছেন, চলুন শুরুতে আপনাদের সামনে সেই ভিডিও চিত্রটা তুলে ধরি। কিভাবে রাম দোলাই দিয়েছে তার কথাগুলো একটু শুনে আসি। আপনারা খুব শীঘ্রই এই লন্ডনে আজহারি হুজুরকে দেখতে পাবেন, কেউ আটকে রাখতে পারবে না ভাই। ওইখানে যে বাঙালি আছে রে ভাই, মুসলমান, তারা পার্লামেন্ট কন্ট্রোল করে, তাদের এখানে নির্বাচনের সময় ওইখানের এমপিরা বুঝছেন, এই বাঙালি যে কমিউনিটি আছে হিয়ানো যায় খাড়াই থায় ভোটের লাই। হে মেয়েরা রাস্তা নামিয়ে গেছে অলরেডি, দেখবেন রায় আসবে আজহারি হুজুরের দিকেই আইবে, এই ফককে আইব, উনি যাবেন, এই কথা আমি কই গেলাম আপনাদেরকে। তখন মুফা বুঝবি এই সাফাবাজি, তুই যে সাফাবাজি কর আয় আটকাই দিছি আর অনুসারীরে আটকাইছে, তুই কে গা রে বেটা, তুই কে সি না বেটা, হ্যাঁ ইউটিউবের মাঝে দান্দাবাজি করি খাস আর সোশ্যাল খাস, এই তো তোর কাম, বেদব ধর্ম ব্যবসা করি খাস, তুই বহুদিন যাবত, বহুদিন যাবত তোরে ফলো করতেছি তো আমি, ধর্ম ব্যবসায়ী। তুই যদি নাস্তিক হইতাস তুই কস না খ্রিস্টানের বিরুদ্ধে একটা কথা কর দেখি, ইয়ানো থাই কস না, ইংল্যান্ডে থাই খ্রিস্টানের বিরুদ্ধে একটা কথা কর, তোর সব বেটা তালাই দিব তো বেটা, তুই হিন্দুর বিরুদ্ধে কথা কই দিকতে একবি নি, তুই এটা ফ্যাট চালাস ইসলামের বিরুদ্ধে কই কথা কই ফ্যাট চালাস, হ্যাঁ এটা মুফা তোর মতো লোক যদি ইসলামে না থাকে কোনো কিছু যায় আসেনি রে বেটা, তুই বারো যা ইসলামের তুন সরি যা, আর প্রকৃত যদি নাস্তিক হস দেখা আমারে খ্রিস্টান ধর্ম সমালোচনা করি, দেখা হিন্দু ধর্মের সমালোচনা করি, দেখা তা দেখা এই যে তসলিমা দেখা বেডি তুই ইন্ডিয়া বই হিন্দু ধর্মের সমালোচনা করি, দেখা সমালোচনা করতে আসবি নি, কানের নিচ নিব কানের নিচে কান হাডা লাইব তো বেটা, দান্দাবাজের দল, হ্যাঁ ধর্ম বই ব্যবসা করে এগুলা রে ভাই, হ্যাঁ আরে উল্লুক্কা ফাট্টা কইছে, আরে বাপ রে উনারে উল্লুক্কা ফাট্টা কইতে হাইতে ন, ইয়া কইব উল্লুক্কা ফাটিনি, হ্যাঁ বেদ কোথাকার, ইয়ে বেড়া তোর নাম যে লইছে আজহারি হুজুর, তোর সদ্য পুরুষের ভাগ্য, আরে উল্লুক্কা ফাট্টা কইছে, উল্লুক্কা ফাট্টা রে, উল্লুক্কা ফাট্টা কইতে ন তো কিয়া কইব, এ এতেন মুফার অবস্থা হইছে এ অবস্থা। ওই আজহারি সাহেবরে একবার 2 কোটি টাকা চ্যালেঞ্জ করে, ওই রাব্বানি হুজুরে 2 লাখ টাকা চ্যালেঞ্জ করে, হাতের বিরুদ্ধে যে কথা কয় হাতের বিরুদ্ধেই হাতে ঝাঁপাই পড়ে, থ্রেট করে মামলা করবো, হ্যাঁ দড়ি আনবো, ইরে তুই যে শেফুদারে কইলি দড়ি আনবি বিচার করবি হাতের, তুই হাইবিনি হাতের লগে, তুই জানোস নি শেফুদা কে গা,
তোরা সোপ নাই দাঁত হালাই দিব তো বেডা ছিলস নি তুই তুই সেগুদারে হাগল কস তুই হাগল কস সেগুদারে তুই হেমিয়ার ওই অতীতের ব্যাগবল টানি আনছ হ্যাঁ কোরআন কিচ্ছে না করছে আরে বেটা হেমিয়া তো তোরা করি নামাজ হচ্ছে আমার লোকে চ্যালেঞ্জ করি নামাজ হচ্ছে নামাজ পড়ি ভালো হয়েছে যে আজ পর্যন্ত উনি ভালোর পথে। প্রিয় দর্শক, ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরা চলচ্চিত্র অঙ্গনের লোকদের অন্তরটাও কেড়ে নিয়েছে আমাদের আজহারী সাহেব। দর্শক, মালেক আফসারির এই বক্তব্যটা কেমন লেগেছে? আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে এবং খুবই গর্ববোধ করছি তার এই বক্তব্যের কারণে। যদিও তাদের যে পেশা কর্মটা সেটা প্রশ্নবিদ্ধ থাকতে পারে, কিন্তু সেখানে থেকেও যে ইসলামের কথাগুলো তারা শুনে এটা অত্যন্ত গর্বের বিষয়। প্রিয় দর্শক, মালেক আফসারি সাহেবের ভিডিও সম্পর্কে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, তো চলুন এখন আপনাদের সামনে তুলে ধরি আই ওয়ান টেলিভিশনের সেই সিইওর বক্তব্য, যেখানে সর্বশেষ সংবাদটা আজহারী সাহেব সম্পর্কে ওনারা আমাদেরকে দিয়েছেন। চলুন সেই ভিডিও চিত্রটা তুলে ধরি। পুরো ব্যাপারটি বর্তমানে মহামান্য আদালতের আওতাধীন। আদালত যে সিদ্ধান্ত দেবে আমরা সাথে সাথেই আপনাদেরকে সেই সিদ্ধান্ত জানাবো। আমি বিশ্বাস করি আদালত খুবই দ্রুত সময়ের মধ্যে একটি সিদ্ধান্ত আপনাদের জন্য নিয়ে আসবেন। অপরদিকে ব্রিটিশ পার্লামেন্টের মাননীয় সংসদ সদস্য জনাব বব ব্ল্যাকম্যান জনাব আজহারী সম্পর্কে পার্লামেন্টে যে মন্তব্য করেছেন, যে কথা বলেছেন, যে স্টেটমেন্ট দিয়েছেন, সেটি সম্পর্কে জনাব আজহারী অলরেডি ওনার ভেরিফাইড ফেসবুকে লিখেছেন, উত্তরও দিয়েছেন এবং আমরা অ্যাজ এ স্পন্সর আজকে একটু আগেই আমরাও সবাইকে উত্তর পাঠিয়েছি। এইটা সম্পর্কে আমরা মন্তব্য দিয়েছি এবং আমরা প্রশ্নও করেছি যে যে কথাগুলো মাননীয় সংসদ সদস্য পার্লামেন্টে বলেছিলেন আপনারাও ভেরি সুন পেয়ে যাবেন। আপনারা অনেক ধৈর্য ধরেছেন এবং আরেকটু ধৈর্য ধরবেন এবং ধৈর্যের মাধ্যমেই আমরা আমাদের সুফল বয়ে আনতে পারবো। আপনাদের ভালোবাসা, আপনাদের আবেগ, আপনাদের অনুভূতি, আপনাদের শ্রদ্ধাবোধ জনাব আজহারীর প্রতি এত বেশি তা দেখে সত্যিই আমি আবেগ তাড়িত এবং আমি বিশ্বাস করি আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে জনাব মিজানুর রহমান আজহারী আমাদের মাঝে আসবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আশা করি মিজানুর রহমান আজহারী সাহেব লন্ডন যাবেন। লন্ডন কেন, সারা পৃথিবীতে তিনি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ঘুরবেন, ইসলামের বাণী তিনি নির্বিঘ্নে মানুষের সামনে পৌঁছে দিবেন, মানুষের ধারে ধারে পৌঁছে দিবেন। সমস্ত সমালোচকদের সমালোচনা, নিন্দুকের নিন্দাকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাবেন নির্ভয়ে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তো চলুন এখন আপনাদের সামনে তুলে ধরি সিফাতুল্লাহ সিফুদা, যিনি বরাবরই নাস্তিক মুফাসসিল ইসলাম উরফে মুফাকে কঠিনভাবে ধুলাই করে থাকে এবং সিফাতুল্লাহ সিফাত যদি বেশি বাড়াবাড়ি করে তার বিরুদ্ধেও অ্যাকশনে যেতে হবে, কিন্তু এই বুড়া দুদিন পরে যাবে মোড়ে, সেটাকে আমার বিরুদ্ধে মামলা করবে, আমি হাসি, তোকে দাঁত ফেলে দিব, ওকে একদম দাঁত ফেলে দিব। আমাকে চিনিস যে মুফাসসিল ইসলাম আমাকে নিয়ে আজে বাজে কথা বলেছে, আবার এর আগে আমার নাম বলেছিল, তাকে আমি একদম জুতা পিটা করতে করতে এইসব মুনাফিক সকালে আস্তিক, বিকালে নাস্তিক, আবার রাতের বেলায় অ্যাগনস্টিক। অ্যাগনস্টিক মানে নাস্তিকই, বুঝছেন, সন্দেহবাদী, যে মনে করে আল্লাহ আছে কি নাই সে তো নাস্তিকই, তার মানে তার ইমান নাই। সে আগে এইসব নাস্তিক হওয়াতে তাকে অ্যাগনস্টিক হওয়ার কারণে, সন্দেহবাদী হওয়ার কারণে জুতার বাড়ি খাইতে, মানে জীবন বাঁচাবার জন্যে আর কোনো উপায় নাই, আবার তবা করিয়া আরেকজনের বউ কানাডা থেকে ভাগাই যাই না, ইসরাত তো মুফাসসিলকে লাস্ট ওয়ার্নিং দেওয়ার জন্য আমি আসি, সেটাকে আমার বিরুদ্ধে মামলা করবে, আমি হাসি, তোকে দাঁত ফেলে দিব, ওকে একদম দাঁত ফেলে দেবো। আমাকে চিনিস, আমি জাতিসংঘের উপদেষ্টা হিসেবে চাকরি করেছি 12 বছর বাংলাদেশে থাকতেই এবং বিদেশে এসে আরো অনেক বড় বড় পদে আছি এখন, ওয়ার্ল্ড পিস মিশন, ওকে ওয়ার্ল্ড পিস মিশনের চেয়ারম্যান। আমি এত কথা বলতে চাই না, আমি বলতে চাই আমি একজন সৎ মানুষ, আমি ইসলামের সত্যিকারের লেসন শিক্ষা সারা পৃথিবীর মানুষের কাছে পুঁছিয়ে দিয়েছি। দর্শক, সিফাতুল্লাহ সেফুদার বক্তব্যটা অত্যন্ত ভালো লেগেছে আমার কাছে। পুরো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মন্তব্য জানিয়ে যাতে বলবেন না। দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।